ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার গঙ্গাপুর, হাসাননগর, কুদবা ও পক্ষিয়া ইউনিয়নে 1000 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ দেয়া হয়। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন।